আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে সংবাদ শিরোনাম। ডিসেম্বরে প্রকাশ হবে এইচএসসি ফল। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত বিএনপি, কাদের? ভারত বাংলাদেশ সীমান্ত মধ্যভূমিতে পরিণত, রিজভী। অদক্ষ মানুষ চট্টগ্রাম বন্দরের দায়িত্বে নয়, নৌ প্রতিমন্ত্রী। এবং করোনায় চব্বিশ ঘন্টায় আরও 38 জনের মৃত্যু। চলতি ডিসেম্বর মাসের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। জানা যায়, ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রাধান্য পাবে। জেএসসি জেডিসি ফলাফলকে 25 এবং এসএসসির ফলাফলকে 75% বিবেচনা নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে। বিএনপি ভাস্কর্যের অবমাননা সহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে গোপন সখ্যতা রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা মেজর হাফিজকে সত্য বলার অপরাধে শোকজ করা দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন তিনি। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা একটি ভয়ঙ্কর মধ্যভূমিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটারবিহীন সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের সীমান্ত। আজ রবিবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সমমর্যাদা ও সম অধিকারের ভিত্তিতে সুসম্পর্ক থাকতে পারে, কিন্তু সীমান্তে বাংলাদেশিদের পাইকারি হারে খুন করে যাবে। অথচ শুধু চুপচাপ নয়, বাংলাদেশ সরকার এবং বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বৈধতা দিচ্ছে। অদক্ষ মানুষকে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিতে চান না বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে, বন্দর স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে। বিশ্বের সেরা 100 কন্টেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরকে 58 থেকে 30 আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আজ রবিবার বেলা 2টায় শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের 14তম উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি সব কথা বলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌসচিব মেজবাউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ আরও অনেক উপস্থিত ছিলেন। করোনায় গত 24 ঘন্টায় সারা দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,280 জনে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,153 জন। এ নিয়ে দেশে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,713 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,926 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 22, চট্টগ্রামে 8, রাজশাহীতে 2, বরিশালে 1, সিলেটে 3, রংপুরে 1 এবং ময়মনসিংহে 1 জন রয়েছেন।